গুড ইয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বেঙ্গল জব উইথ স্টাডি। বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি সুরজিৎ স্যার। আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের কিছু বিগত চাকরির পরীক্ষায় আসা কোশ্চেনের সলভ নিয়ে, যেগুলো সেকেন্ডের মধ্যে, অর্থাৎ আমি একটা নির্ধারিত সময় করে দিয়েছি 5 সেকেন্ডের সমাধান। 5 সেকেন্ডের মধ্যে তোমরা কীভাবে সমস্যার সমাধান করবে বা কীভাবে আনসার বের করে আনবে তার কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স। তো শুরু করার আগে, যারা আমাদের চ্যানেলে এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে নিও, যাতে চাকরির গুরুত্বপূর্ণ বিষয় ভিডিও এবং চাকরির বিভিন্ন ইনফরমেশনের ভিডিও তোমরা সবার আগে নোটিফিকেশন পাও। তো চলো শুরু করে নিই আজকের টপিক। আমি প্রথমে একটা এক্সাম্পল নিয়েছি, একটা সংখ্যা লিখে দেওয়া আছে, সেই সংখ্যাটা লিখে দিয়েছে সংখ্যাটি বর্গমূলের অঙ্ক সংখ্যা কত, অর্থাৎ এটাকে বর্গমূল করলে কয় ডিজিটের সংখ্যা বেরোবে। যেমন 81কে বর্গমূল করলে 9 বেরোয়, মানে একটা ডিজিটের সংখ্যা হলো। আবার 121কে বর্গমূল করলে 11 বেরোয়, অর্থাৎ 2 ডিজিটের সংখ্যা হলো। সেই রকমই এই সংখ্যাটাকে বর্গমূল করলে কয় ডিজিটের সংখ্যা বেরোবে। তো স্টুডেন্টস, আমরা বর্গমূল করার জন্য সবার প্রথমে কী করি, যে সংখ্যাই থাক তাকে একটা পেয়ারে ভাগ করি, অর্থাৎ একজোড়া করে সংখ্যা আমরা দাগ দিয়ে নিই মাথার ওপরে। ঠিক এরকমভাবে দুটো সংখ্যাকে মাথার ওপরে দাগ দিয়ে নিই এবং সেটাকে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করি। এবার ট্রিক্সটা হচ্ছে এখানে, এই যতগুলো আমরা মাথায় দাগ দিলাম ঠিক ততগুলোই সংখ্যা বেরোবে এই সংখ্যাটার বর্গমূল করে। অর্থাৎ এখানে যে অঙ্কটা বেরোবে সেই অঙ্কটার সংখ্যা থাকবে 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ এর উত্তর হবে সি, 6। এখন কোশ্চেন হচ্ছে, আমরা এখানে 6টা দাগ দিলাম কারণ 12 ডিজিটের সংখ্যা ছিল, তাই 6টা জোড় বা 6টা পেয়ার আমরা এখানে করতে পেরেছি। এখন যদি এখানে 11 ডিজিটের সংখ্যা হতো বা 9 ডিজিটের সংখ্যা হতো, তাহলে আমরা কীভাবে পেয়ার করতাম? তো অটোমেটিক্যালি যদি এটা আমি একটা মুছে দেখিয়ে দিচ্ছি, এটাকে তোমরা সংখ্যা বর্গমূল ধরবে না, ধরো 6টা নেই, তাহলে এখানে এখন কী দাঁড়ালো, 11 ডিজিটের সংখ্যা। যেরকম আমরা 5টা দাগ দিয়েছি, জোড়া করে নিয়েছি বা 5টা পেয়ার করে নিয়েছি, এই 2টা একটা সিঙ্গেল, এটাকেও আমরা একটা পেয়ার হিসেবেই ধরব। এই জায়গার ক্ষেত্রে আমরা এটাকেও একটা পেয়ার হিসেবে ধরব, সেক্ষেত্রেও কিন্তু অঙ্কের সংখ্যা হবে 6টি। যদি আরও দুটো সংখ্যা কমিয়ে দিচ্ছি, অর্থাৎ এখন 2, 4, 6, 8, 9টা সংখ্যার বর্গমূল করতে দিয়েছে। এবার এখানে আমরা পেয়ার হিসেবে পাচ্ছি 4টে, কিন্তু একটা সিঙ্গেল থাকছে, কিন্তু এই ক্ষেত্রে অঙ্কের সংখ্যা কিন্তু 5টি হবে, অর্থাৎ লাস্ট সিঙ্গেল সংখ্যাটাকেও আমরা একটা পেয়ার ধরে নেব এবং অঙ্কের সংখ্যা যেটা বেরোবে সেটাকে সেই হিসেবেই ধরে নেব, একটা হিসেবে ধরে নেব। তাহলে এইটার উত্তর কী বেরোবে, 6টি। চলো দেখে নিই পরের এক্সাম্পলটা। তো স্টুডেন্টস, চলে এসেছি পরের এক্সাম্পলটা নিয়ে। একটা সংখ্যা বলে দিয়েছে এবং একটা স্টার চিহ্ন লাস্ট সংখ্যাটায় দেওয়া আছে, বলছে সংখ্যাটা যদি পূর্ণবর্গ হয় তাহলে এই স্টার চিহ্নিত স্থানে সংখ্যাটি কী বসবে। এখন এই পূর্ণবর্গ সংখ্যা সংক্রান্ত একটি ভিডিও আমি কিছুদিন আগেই আমাদের চ্যানেলে আপলোড করেছি, যারা দেখোনি আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটা তোমরা দেখে নিলে এই সমস্যার সমাধানটা করে নিতে পারবে। তবু আমি এখানে শর্টকাটে একবার বলে দিই, শেষ সংখ্যা 2, 3, 7, 8 হলে সেই সংখ্যাটি যত বড়ই হোক না কেন সেটি পূর্ণবর্গ নয়, ঠিক আছে, পূর্ণবর্গ হবেই না ওটা। সেকেন্ড অপশান, সেকেন্ড সূত্র, লাস্ট সংখ্যা যদি 0 হয়, মানে লাস্ট মানে একক ঘরের সংখ্যা যদি 0 হয় তাহলে দশক ঘরের সংখ্যা 0 হতে হবে, তবে সেই সংখ্যাটা যতই বড় হোক না কেন সেটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ এখানে শেষ সংখ্যা 0 হলে তার আগের সংখ্যাটা দেখো 9 আসছে, অর্থাৎ 0 হচ্ছে না, তাই এটা 0টা হবে না। তারপরের ক্লু হচ্ছে, একক স্থানের সংখ্যা যদি 1, 4 বা 9 হয়, তাহলে 1, 4 বা 9 হয় তাহলে তার আগে, অর্থাৎ দশক স্থানের অঙ্কের সংখ্যা জোড় সংখ্যা হবে, অর্থাৎ 2, 4, 6, 8 এরকম জোড় সংখ্যা হবে। তো এখানে যদি আমরা 1, 4, 9 মানে 4 বা 9কে যদি আমরা এখানে বসাই, তাহলে তার আগের সংখ্যাটা দেখো বিজোড় সংখ্যা আসছে, অর্থাৎ 4 বা 9ও কিন্তু এটা আনসার নয়। এবং আর একটা লাস্ট সূত্র থাকে, আর দুটো আমি বলে রাখি, শেষ সংখ্যা মানে একক স্থানের সংখ্যা যদি 5 হয় তাহলে দশক স্থানের অঙ্ক 2 হতে হবে, সেটা তো নেই এখানে অপশানে, বাদ দাও, ওটা ভিডিওতে গেলে তোমরা দেখতে পাবে। আর একক স্থানের সংখ্যা যদি 6 হয় তাহলে তোমাদের দশক স্থানের সংখ্যা বিজোড় হতে হবে, অর্থাৎ এখানে
বিজোড় আছে নয়, অর্থাৎ তাহলে অপশান সি হচ্ছে আনসার, অপশান সি হচ্ছে আনসার। আগেই যদি আমরা বুঝে গেছিলাম যে একস্থানের সংখ্যা যদি শূন্য বসাই তাহলে আগের সংখ্যা শূন্য নেই, তার মানে শূন্যটা তো হচ্ছেই না, এটা প্রথমেই আগেই ধরে নেওয়া হয়েছিল হবে না। এবং 1, 4, 9 ফর্মুলা থেকে আমরা যদি দেখি তাহলে তার আগে জোড় সংখ্যা আছে, অর্থাৎ 4 বা 9 হচ্ছে না, তাহলে তখনই আমরা বুঝে নিতাম যে এটা হবে অপশান সি 6। চলো দেখে নিই পরের এক্সাম্পলটা। তো স্টুডেন্টস, চলে এসেছি পরের এক্সাম্পলটা নিয়ে। ছাপাখানার একটি ভুলে একটি পূর্ণবর্গ সংখ্যা 150062 ক, অর্থাৎ এই কয়ের জায়গায় একটা সংখ্যা হবে, ছাপা হলে কয়ের মান কত, মানে ভুলবশত একটা একক স্থানের অঙ্কটার জায়গায় ক বসে গেছে, তো ওই কয়ের উত্তরটা কী হবে। তো সেম প্রসেস আগেরটার মতনই, আগেরটায় যেরকম আমরা বলেছিলাম, যদিও আমার ভিডিও ডিসক্রিপশানে ডিটেলস দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারবে যে একক স্থানের অঙ্ক 1, 4 কিংবা 9 হলে দশক স্থানের সংখ্যা জোড় হবে, অর্থাৎ এখানে যদি 1, 4 বা 9 হয় তাহলে দশক সংখ্যা জোড় হবে, আর যদি একক স্থানের সংখ্যা যদি 5 হয় তাহলে দশক স্থানের সংখ্যা 2 হতে বাধ্য। তাহলে এখানে 2 যেহেতু দশক স্থানের সংখ্যা রয়েছে, তার মানে এই একক স্থানের অঙ্ক হবে 5, তেমনই 6 থাকলে বিজোড় সংখ্যা হবে এবং 0 থাকলে 0 হবে, এবং বাকিদের ক্ষেত্রে পূর্ণবর্গ সংখ্যা হবে না। এটা আমার ভিডিওতে দেওয়া আছে, তোমরা ওখানে দেখে নিও, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যেতে পারবে। তাহলে এখানে যেহেতু দশক স্থানের সংখ্যা 2 আছে, অর্থাৎ একক স্থানের অঙ্ক 5 হতে বাধ্য, তাই এখানে অ্যানসার বি। তো সেকেন্ডের মধ্যে আনসার করে নেওয়ার আরও একটা ট্রিক্স নিয়ে আসছি, চলে আসি পরের এক্সাম্পলটা। তো স্টুডেন্টস, চলে এসেছি পরের এক্সাম্পলটা নিয়ে। 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কোনটি, অর্থাৎ, আর তার আগে বলে দেখি, এই যে আমি এক্সাম্পলগুলো আজকে তোমাদের সামনে একটা একটা করে বোঝাচ্ছি বা শর্টকাট মেথডগুলো দেখাচ্ছি, এই প্রত্যেকটি অঙ্কই কোনো না কোনো চাকরির পরীক্ষায় বারবার আসতে থাকে, অর্থাৎ এগুলো আসা কোশ্চেনকেই তোমাদের আমি প্রসেসটা বুঝিয়ে দিচ্ছি। এরকম টাইপের কোশ্চেনস প্রত্যেক পরীক্ষাতেই আসে এবং ভবিষ্যতেও আসবে। তো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতে আমরা কী বুঝি, সবার আগে সেটা জানতে হবে। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতে আমরা বুঝি 1 এবং তার পিছনে 3টে 0। এর আগের সংখ্যা মানে হচ্ছে 999। 999টা কিন্তু 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এবং এটা হলো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা সবচাইতে বৃহত্তম, মানে 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হচ্ছে 999, এবং 1000টা হচ্ছে 4 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, এরপরে 1001 হয়ে গেলে তারপরের সংখ্যা হয়ে যাচ্ছে। অর্থাৎ এর 1000কে আমাদের আগে প্রথমে দেখে নিতে হবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করে, যে এর আগে পূর্ণবর্গ সংখ্যাটা কত। এটাকে নর্মালি আমরা পেয়ার করে নিয়েছি, পেছন দিক থেকে দুটো সংখ্যার উপর দাগ দিয়ে নিয়েছি, দুটো সংখ্যা দিয়ে যেরকম আমরা নর্মালি ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করি তেমনটা করব। 3, 3, 9, 1, এখান থেকে 2 শূন্য নেবে গেল, 3 ডবল এখানে বসবে 6, 6 পাশে যদি আমরা 1 বসাই তাহলে 1 দিয়ে গুণ করলে হবে 61, 2 দিয়ে গুণ করলে হবে 124, তাহলে 2 হবে না, 1 দিয়ে হবে 61, বিয়োগফল থাকছে 39। অর্থাৎ এই 1000 থেকে 39 যদি আমরা মাইনাস করি তাহলে আমরা এই 31 স্কোয়ারকে পাবো, অর্থাৎ এটা বিয়োগ করে দেখবে 961 হবে, তার মানে 31 স্কোয়ার হলো 961। তাহলে এই 961 হলো তোমাদের 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 4 অঙ্ক বিশিষ্ট নয়, তার মানে 31 পরের সংখ্যা কত। আমরা এখানে পূর্ণ সংখ্যাকে যদি ধরি, পূর্ণ সংখ্যা জানি আমাদের এখানে বলেছে নিতে হবে, তাহলে 31 পরের সংখ্যা কিন্তু 31.5 বা 31 দশমিক কোনো সংখ্যাকে কিন্তু আমরা নেবো না, 31 পরের সংখ্যা এখানে 32। তাহলে 32 স্কোয়ার কত হবে সেটা আমাদের দেখে নিতে হবে 32 আর 32 গুণ করে। তোমরা 32 আর 32 গুণ করে দেখে নেবে, উত্তর হবে 124। তার মানে 31 স্কোয়ারের পরের সংখ্যা হচ্ছে 32 স্কোয়ার, 32 স্কোয়ারের উত্তর আসছে 1024, তার মানে 4 অঙ্ক বিশিষ্ট সবচাইতে ক্ষুদ্র সংখ্যা হবে 1024। এর পরের সংখ্যা 33 স্কোয়ার করলে আরও একটু বেশি হয়ে যাবে, তাই 1024ই হচ্ছে এখানে রাইট আনসার। তো চলো দেখে নিই পরের এক্সাম্পলটা। তো স্টুডেন্টস, চলে এসেছি পরের এক্সাম্পলটা নিয়ে। 10420 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ আগেরটারই মতন সেম প্রসেস, এর থেকে কত সংখ্যা মাইনাস করে আনলে একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। তো পূর্ণবর্গ সংখ্যা মানেই আমাদের এখানে কী করে নিতে হবে, বর্গমূল, এটাকে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করে নেব। 10420 পেছন থেকে দুটো সংখ্যার মাথাতে আমরা পেছন থেকে দুটো সংখ্যা আমরা পেয়ার করে নিলাম, এবার এটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করি, 1 1 কে 1, 0 4, 1 এর ডবল 2,
যেহেতু এখানে আগে শূন্যের কোনো ভ্যালু নেই, তাই এখানে চারকে দিয়ে ভাগ যাবে না, তাই ভাগের মতন একটা করে শূন্য দিয়ে আমি আমার পরের সংখ্যাটা নামিয়ে নিতে পারবো। পরের সংখ্যা নেবে দাঁড়ালো 420। এখানে এক দিলে 201কে এক দিয়ে গুণ করলে 201, 202কে দিয়ে গুণ করলে 404, তাহলে এটা 404ই হবে, কারণ পরের সংখ্যা হলে 600 হয়ে যাবে। 404, 404 যদি 420 থেকে বিয়োগ করি তাহলে 16। তাহলে 16 যদি আমরা এখানে এই 10,420 থেকে বিয়োগ করে দিই, বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। অর্থাৎ এই 16ই হচ্ছে এখানে রাইট আনসার। তাহলে অপশান সি হচ্ছে এখানে রাইট আনসার, 16 বিয়োগ করে দিতে হবে। তো স্টুডেন্টস, আশা করি বুঝতে পারলে। চলো দেখে নিই পরের এক্সাম্পলটা। তো স্টুডেন্টস, চলে এসেছি পরের এক্সাম্পলটা নিয়ে। 112 সংখ্যাকে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ মানে যেগুলো আনসারে দিয়ে দিয়েছে ওর মধ্যে থেকে তো একটা হবে, পূর্ণ সংখ্যাগুলি দেওয়া আছে, কোনো দশমিক সংখ্যা নেই। অর্থাৎ এই সংখ্যাটিকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে দেখে নিতে হবে যে এটার মধ্যে সংখ্যার ডিভিশনটা কী হচ্ছে। 112 একে 2 দিয়ে ভাগ করলে হবে 56, 56কে আবার 2 দিয়ে ভাগ করলে হবে 28, 28কে আবার 2 দিয়ে ভাগ করলে হবে 14, 14কে আবার 2 দিয়ে ভাগ করলে হবে 7। অর্থাৎ আমি এই রুট ওভারের মধ্যে যেহেতু এটাকে রুট ওভার করলাম, ভেঙে লিখলাম, তাহলে আমরা এখানে লিখতে পারি 2×2×2×2×7, মানে 4×2=7। এবার আমরা রুটের মধ্যে তো সিস্টেমটা কী জানি যে দুটো সংখ্যার জন্য আমরা রুটের বাইরে একটা করে সংখ্যা লিখতে পারি, অর্থাৎ দুটো দুইয়ের জন্য একটা দুই, এই দুটো দুইয়ের জন্য একটা দুই, কিন্তু এখানে সাত আছে মাত্র সিঙ্গেল একটা। যদি এর পিছনে একটা সাত লেখা হতো তাহলে কিন্তু আমরা একটা সাত আরও এক্সট্রা এখানে বাইরে পেতাম, যেহেতু লেখা নেই তাহলে এই একটা সাত আমাকে কিন্তু এই একটা সাত কিন্তু আমাদের এই 112-র যে উৎপাদক রয়েছে তার সাথে গুণ করতে হবে, তাহলে আমি একটা সাত পাবো এবং একটা পূর্ণবর্গ সংখ্যাকে বের করে আনতে পারবো। অর্থাৎ এক্সট্রা সাত যে গুণ করতে হচ্ছে তার মানে হলো অপশান বি, এই 112কে সাত দিয়ে গুণ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। আশা করি বুঝতে পারলে। চলো দেখে নিই পরের এক্সাম্পলটা। তো স্টুডেন্টস, চলে এসেছি আজকে আমার শেষ এক্সাম্পলটা নিয়ে। 216000কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে? অর্থাৎ এখানে এটা ঘনমূলের অঙ্ক বোঝাচ্ছে, ঘন সংখ্যা। আগেটা যেন পূর্ণ বর্গ ছিল, এটা এসছে পূর্ণ ঘন। অর্থাৎ আগেরটির মতন এটাকেও সেম আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব। 216000 এবং যেটা পাবো সেটাকেই বর্গ মূলের মধ্যে লিখতে থাকবো। দেখো প্রথমে 10 দিয়ে ভাগ যাবেই, কারণ লাস্টে শূন্য আছে, 216, একটা শূন্য কমে গেল। আবার একটা 10 দিয়ে ভাগ করলে 216, একটা শূন্য কমে গেল। 216 ছয়ের কিউব, অলরেডি বুঝতে পারছোই, 6×6=36, তার মানে এই রেজাল্ট আসছে, 3×6 এবং 2×10, অর্থাৎ 21,600কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে পাচ্ছি 3×6 গুণ 2×10 গুণ। আগেরটির মতন রুটের বাইরে, আগেটা যেন বর্গমূল ছিল, দুটোর জন্য একটা সংখ্যা বাইরে আসতো রুটের, এখানে যেহেতু পূর্ণ ঘন সংখ্যা তাই 3-এর জন্য একটা করে সংখ্যা বাইরে আসবে। 3×6 জন্য একটা এলো, কিন্তু এখানে 10 দেখো 3 নেই, 2 আছে, তার মানে এর পিছনে একটা যদি 10 গুণ হতো তাহলে আমরা একটা 10 বাইরে লিখতে পারতাম, অর্থাৎ একটা 10 এখানে আলাদা করে গুণ করার প্রয়োজন পড়ছে, তাই এর সাথে যদি 10 আমরা গুণ করতে পারি, অর্থাৎ অপশান বি, 10 যদি আমরা গুণ করতে পারি তাহলে একটি পূর্ণ ঘন সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি। আশা করি বুঝতে পারলে। হার্ডলি 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই ম্যাক্সিমাম, যারা একটু অঙ্ক মোটামুটি পারো তারা 5 সেকেন্ডের মধ্যেই অনায়াসে বুঝে নিতে পারবে বা অঙ্কটা কষে নিতে পারবে। তো এইরকমই শর্টকাট মেথডে অঙ্ক প্রসেস বের করা এবং চাকরির সমস্ত রকম ইনফরমেশানের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করে অল সেকশানে ক্লিক করে নিও, যাতে তোমাদের কাছে সবার প্রথম এরকম ভিডিওর আপডেট প্রত্যেক দিন পৌঁছতে পারে। তো স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড লাক স্টুডেন্টস।